মেমারি 1 নম্বর ব্লকের দেবপুর রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা চন্দন দত্ত এই বছর মাধ্যমিক পরীক্ষায় 552 নম্বরের মাধ্যমে সর্বপ্রথম হয়ে এলাকার মুখ উজ্জ্বল করেছে। চন্দনের প্রাপ্ত নম্বর বাংলায় 93, ইংরেজিতে 90, অঙ্কে 100, জীবন বিজ্ঞানে 98, ভৌত বিজ্ঞানে 96, ইতিহাসে 86, ভূগোলে 95। তার বাবা পেশায় তেল কলের একজন শ্রমিক, কোনো রকমের সংসার চালান তিনি। খুবই কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে চন্দনকে। পড়াশোনার ক্ষেত্রে মা তাকে সাহায্য করেছে বলে জানিয়েছে চন্দন। আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তার। তার এই সাফল্যের জন্য বাবা মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের কথা জানিয়েছে চন্দন। আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষা পড়াশোনার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। পূর্ব বর্ধমান থেকে সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। তুমি জানো যে আমাদের মেমারি ব্লকের মধ্যে পশ্চিমবাংলার মধ্যে প্রথম হয়েছে এবং আরও বিভিন্ন র্যাঙ্ক করেছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কত ঘন্টা পড়াশোনা করতে? আমি মোটামুটি 10-12 ঘন্টা করতাম। 10-12 ঘন্টা, তাছাড়া? তাছাড়া আঁকতে ভালোবাসি আমি। আর আগামী দিনে তোমার লক্ষ্য কী, কী হতে চাও তুমি? আমি ডাক্তার হতে চাই। আচ্ছা, প্রস্তুতি কি শুরু করে দিয়েছো মাধ্যমিকের পরে, যে প্রস্তুতি থাকে উচ্চ মাধ্যমিকের জন্য? মোটামুটি শুরু হয়েছে। আচ্ছা, ছেলের বাবা হিসেবে কতটা আনন্দ পাচ্ছেন এখন? ছেলের বাবা হিসেবে খুবই গর্বিত, খুবই আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আপনি পেশায় কী করেন? আর একটা তেলকুলার সামান্য শ্রমিক। আচ্ছা, কাজ করেন। ছেলেকে সময় দিতে? ছেলেকে আমি কাজের ভিতরে সবসময় থাকি, ওর মায়ের সময় দেয়, মানে কাজ না করলে আমার সংসার ভিতরে চলবে। আচ্ছা, মানে ছেলের প্রতি আপনার কোনো মানে সময় দেওয়ার সেই ফুরসত ছিল না? সময় দিতে পারি না, আমাকে যে কাজ করি সেখানে। আচ্ছা, মাধ্যমিক পর্যন্ত তো একটা লেভেল গেল, এরপর যখন উচ্চশিক্ষার জন্য একটা হিউজ টাকা খরচা হয়, এটা সবাই জানে, আপনার পক্ষে কতটা সম্ভব? আপনার দেখতেই পাচ্ছেন আমার সেরকম সম্ভব নয় পয়সা করে খরচা করার। আমার ছেলে তো ডাক্তার হওয়ার খুবই শখ, এবার যদি আমাদের ওই সাথে কেউ সহযোগিতা করে আমি খুবই গর্বিত মনে করি। সরকারের কাছে কী আবেদন করছেন? সরকারের কাছে আবেদন করছি আমার ছেলেকে যেন একটু সহযোগিতা করে পয়সা করি, আর্থিক দিক থেকে আমি তার দিতে গেলে শ্রমিক। আপনার নাম? ছেলের মা আপনি? যখন শুনলেন যে আপনার ছেলে দেবীপুরের মধ্যে একটা ভালো র্যাঙ্ক করেছে, হ্যাঁ, কেমন লাগছিল তখন? ভালো লাগছিল, মনের মধ্যে খুবই উদ্বেগ হচ্ছিল যে কতক্ষণ এই ভালো সংবাদটা শুনবো। আচ্ছা আচ্ছা, রেজাল্ট সম্বন্ধে আগে থেকে মোটামুটি একটা তো প্রস্তুতি ছিলই, আশানুরূপভাবে কি সেই ফলটা কি হয়েছে? কতটা মানে ইয়ে ছিল যে ছেলে নাম্বার পাবে, মানে এরকম একটা ব্যাপার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তবুও মানে এই ফলে আপনি খুশি? হ্যাঁ। বেসিক্যালি কে গাইড করত? বেসিক্যালি আমি মোটামুটি গাইড করতাম। আচ্ছা, আর কতক্ষণ পড়াশোনা করতো বা পড়াশোনা বাদ দিয়ে আর কী কী শখ ছিল? ছবি আঁকার শখ ওর আগাগোড়াই ছিল, আর খেলাধুলা তো করার সময়টা থেকে পেত না 2-3 বছর ধরে, আগে খেলত, এখন তো একটা খেলত। কতগুলো মাস্টার ছিল? 4টে মাস্টার ছিল।